আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ভাঙা দাঁত ঠিক করার উপায় সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁত যদি কখনও ভেঙে যায় তাহলে সে ভেঙে যাওয়া দাঁত ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করা যায় তবে এ ধরনের ভেঙে যাওয়া দাঁতের পজিশনের উপর নির্ভর করে কী ধরনের ট্রিটমেন্ট সে দাঁতে করতে হবে যদি অল্প পরিমাণ ভেঙে যায় সেক্ষেত্রে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিলে তা ভালো হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে দাঁতটি সামান্য পরিমাণ ভেঙে গেছে যদি এমনভাবে ভেঙে যেয়ে থাকে তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন এখানে এই দাঁতটি ভেঙে গেছে তার ফিলিংয়ের পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন আর এটি সামনের দিকে হলে বেশ ভালোভাবে কালার ম্যাচিং ফিলিংয়ের মাধ্যমেই এ ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে এখানে যে দাঁতটি ভেঙে গেছে এই দাঁতটিও দেখতে পাচ্ছেন যে ফিলিংয়ের মাধ্যমে কিন্তু ঠিক করা গেছে আর যদি খুব বেশি পরিমাণ ভেঙে যায় তাহলে আর ফিলিং করার মতো অবস্থা থাকে না যদি দাঁতে সামান্য পরিমাণ ভেঙে যায় বা দাঁতের দন্ত মূল অক্ষত থাকে সেক্ষেত্রে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন আর যদি এমনভাবে ভেঙে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন দাঁতের অর্ধেকটা ভেঙে গেছে যদি এভাবে দাঁত ভেঙে যেয়ে থাকে তাহলে সেটি ফিলিংয়ের মাধ্যমে ভালোভাবে ট্রিটমেন্ট করা যাবে না এ ধরনের যদি ভেঙে যেয়ে থাকে তাহলে প্রথমত দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় রোড ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ করিয়ে নিতে হয় এ ধরনের ভেঙে যাওয়া দাঁতের একমাত্র চিকিৎসা এটাই ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দাঁতটি ছোট করে কাটিং করে এ ধরনের দাঁত অর্থাৎ এই দাঁতটি যদি এমনভাবে ভেঙে যায় তাহলে এটি প্রথমত কাটিং করে এভাবে ছোট করে নিতে হয় এবং তার পরবর্তীতে সেখানে একটি ক্যাপ পরিয়ে দিতে হয় আর এ ধরনের দাঁত যদি কখনো ভেঙে যায় তাহলে দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয় না যদি ভেঙে যায় শুধুমাত্র দাঁতের টুকুও থাকে তাহলেও আপনি কিন্তু সেখানে ক্যাপের মাধ্যমে আগের মতো দাঁত ফিরে পেতে পারেন এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি টুমাটিক ইঞ্জুরি আঘাতজনিত সমস্যা বা অ্যাক্সিডেন্টে দাঁত এভাবে ভেঙে গেছে তো দাঁত ভেঙে যেয়ে শুধুমাত্র দাঁতের গোড়ার অংশটুকু রয়েছে উপরের ক্রাউন অংশ পুরোটাই ভেঙে গেছে যদি এমনভাবেও ও ভেঙে যায় তাহলেও এই গুঁড়াটুকু ফেলে দেওয়ার প্রয়োজন হবে না শুধুমাত্র এতটুকু থাকলেও সেখানে পুনরায় দাঁত লাগানো যায় বা এই গুঁড়ার গুঁড়াটা রেখেই কিন্তু ট্রিটমেন্ট করা যায় যেমনটি এখানে দেখুন এমনভাবে ভেঙে যাওয়ার কারণে সেখানে ট্রিটমেন্ট করে দাঁতের মতো একটা স্তর তৈরি করা হয়েছে এবং তার পরবর্তীতে সেখানে একটি ইমপ্রেশন বা মাপ নিয়ে একটি ক্যাপ সেখানে পরিয়ে দেওয়া হয়েছে টোভিওর্স দাঁত ভেঙে যাওয়ার উপর নির্ভর করে মূলত কী ধরনের ট্রিটমেন্ট ওই দাঁতের জন্য প্রযোজ্য যদি অল্প পরিমাণ দাঁতের কিছুটা অংশ ভেঙে যেয়ে থাকে তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন আর যদি অধিক অংশ অর্ধেকের বেশি অংশ আপনার ভেঙে যেয়ে থাকে তাহলে তা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে আর যদি এমনভাবেও ভেঙে যায় যে দাঁতের গোড়া পর্যন্ত ভেঙে গেছে শুধুমাত্র গোড়ার অংশটুকু আছে সেক্ষেত্রেও আপনি কিন্তু সেখানে পুনরায় আবারও বিশেষ পদ্ধতিতে ট্রিটমেন্ট করে সেখানে আগের মতো দাঁত আপনি লাগিয়ে নিতে পারেন তো মোটামুটি দাঁত যদি কখনো ভেঙে যায় ফেলে দেওয়ার প্রয়োজন নাই দাঁতের ট্রিটমেন্ট আছে দাঁতের যে কোনো ধরনের সমস্যায় ট্রিটমেন্ট রয়েছে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং ডেন্টিস্টের কাছে যাবার পরে এ ধরনের ভাঙা দাঁত বা এর থেকে কম বেশি যদি দাঁত ভেঙে যেয়ে থাকে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট রয়েছে শুধু ডেন্টিস্টের কাছে যেতেই হবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম